সালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। এই সপ্তাহ যেগুলি চাকরির খবরগুলি সেগুলি হচ্ছে দুর্নীতি দমন কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। এই জবটিতে আপনার যেটা বেশি লোক নিবে সেটা হলো কনস্টেবল। আপনারা দেখতে পাচ্ছেন কনস্টেবল জাতীয় বেতনক্রম, স্টার্টিংয়ে 9,000 থেকে 21,800, গ্রেড 17। এটা হচ্ছে আপনার ঝালকাঠি জেলা প্রার্থীরা শুধুমাত্র আবেদন করতে পারবে। আর নিচে দেখতে পাচ্ছেন যে আট নম্বরে সেটা হচ্ছে অফিস সহায়ক জাতীয় বেতনক্রম 8,250 এবং থেকে 20,010, গ্রেড 20। লোক নেবে এটায় 35 জন, অষ্টম শ্রেণী, শিক্ষাগত যোগ্যতা, শুধুমাত্র ঝালকাঠি জেলা প্রার্থীরা আবেদন করতে পারবে। তারপরে যে একটা আপনার নিয়োগ বিজ্ঞপ্তি এ সপ্তাহের, কারিগরি শিক্ষা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, এটা আছে 6 নম্বরের পোস্টে। একটা পোস্ট আছে, সেটা হচ্ছে কাম কম্পিউটার, মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার। এটা হচ্ছে 3 জন নিবে এখান থেকে। এটা পিরোজপুর জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এবারে নিচে আসছি আমি। এবার আছে এটা হচ্ছে 11 নম্বর, অফিস সহকারী কাম কম্পিউটার 35 জন। এটা হচ্ছে আপনার উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা, আইএ পাস, শুধুমাত্র পিরোজপুর জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আমি আবারও বলছি, জবটি হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। এরপরে আমি আপনাদের যে বিজ্ঞপ্তিটার সাথে পরিচয় করিয়ে দেবো সেটা হচ্ছে বাংলাদেশ ডাক বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। আপনারা দেখতে পাচ্ছেন পোস্টাল অপারেটর 147 জন নিবে। পিরোজপুর এবং ঝালকাঠি জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। পোস্টাল অপারেটর 147 জনে, এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এইচএসসি পাস। 7 নম্বর যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক 13 জন, এটা শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস, উচ্চ মাধ্যমিক পাস লাগবে এটা। পিরোজপুর এবং ঝালকাঠির জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আপনারা নিচে দেখতে পাচ্ছেন 9 নম্বর, মেইল অপারেটর 69 জন, শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এখানে এইচএসসি, এটাও পিরোজপুর এবং ঝালকাঠির জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আর এটার আবেদনের শেষ তারিখ আপনারা দেখতে পাচ্ছেন 28/9/2019, বিকাল 5টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নিচে দেখতে পাচ্ছেন আপনারা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, এখানে উচ্চমান সহকারী রয়েছে, উচ্চমান হিসাব সহকারী, এটা পিরোজপুর জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এখানে উচ্চ মাধ্যমিক এবং কমার্স লাগবে এটা, ব্যবসা। তারপর দেখতে পাচ্ছেন নিম্নমান হিসাব সহকারী, উচ্চ মাধ্যমিক চেয়েছে শিক্ষাগত যোগ্যতা, এটাও কমার্স। তো পিরোজপুর জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এবং ঝালকাঠিও আছে, ঝালকাঠি জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো এটা আবেদনের ফি হচ্ছে 400 টাকা নেবে অনলাইনে টেলিটক সিমের মাধ্যমে। ওকে, ফাইন। এরপরে আমি আর একটা বিজ্ঞপ্তির সাথে পরিচয় করিয়ে দেবো আপনাদের। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, এখানে যেটা হচ্ছে বেঞ্চ সহকারী 31 জন নিবে। এটা পিরোজপুরের সকল জেলা লেখা আছে এখানে, সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। নিচে 4 নম্বর, এটা হচ্ছে 5 নম্বরটায় জারি কারক 63 জন নেবে। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এখানে এসএসসি পাস, মানে মাধ্যমিকটা। এটা আবেদনের শেষ তারিখ হচ্ছে 25/9/2019 তারিখ পর্যন্ত সকল জেলার প্রার্থীরা আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় নিয়োগে আপনারা আবেদন করতে পারবেন। এবং আরও বিস্তারিত যদি আপনারা জানতে চান জবের ব্যাপারে, মা কম্পিউটার এডুকেশন সেন্টার ফেসবুকে সার্চ দিয়ে আপনারা জানতে পারবেন। আর যারা এই জবগুলোয় চাকরিতে আবেদন করতে চান তারা অবশ্যই
ভান্ডারিয়া মা কম্পিউটার এডুকেশন সেন্টারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল। অবশ্যই আপনার মা কম্পিউটারে আসবেন, আপনাদেরকে আপনাদের জব অ্যাপ্লিকেশনগুলি যত্ন সহকারে করা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।